হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মৌসুমি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে একটা ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একটা ফেশিয়াল নিয়ে, সেটা হচ্ছে কি পটেটো ফেশিয়াল। অনেকেরই দেখবে রোদ্দুরে বেরোলে স্কিনে সান ট্যান পড়ে যায়, আনইভেন স্কিন টোন লাগে, ডিপিগমেন্টেশন, হাইপার পিগমেন্টের স্কিনের প্রবলেম হয়ে যায়, অ্যাকনে থাকে, অ্যাকনে স্কার্স থাকে, সান ট্যান রিমুভ করতে পারে না। তারপরে দেখবে অনেকে সেই অ্যাকনেগুলো আমরা অনেকেই করি, আঙুল দিয়ে খুঁটরে খুঁটরে কী করে এটা ব্ল্যাক স্পট মতো পড়ে যায় এরকম। সেইগুলো কীভাবে সহজেই আমরা এই ফেসিয়ালটা যদি উইকে একদিন করে করতে পারি, মানে তোমরা যদি একদিন করে উইকে করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমরা রেজাল্টটা পাবে, ঠিক আছে? তাহলে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তার জন্য আমার কতগুলো স্টেপ লাগবে। ফার্স্ট করবো আমি ক্লিনজিং, তারপর করবো স্ক্রাবিং, তারপরে করবো মাসাজ, টোনিং, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে একটা ফেস প্যাক, ঠিক আছে? চলো দেখতে থাকো, পাঁচটা স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করব এই পটেটো ফেশিয়াল কী করে। আর পটেটোর মধ্যে স্কিনে ব্লিচিং প্রপার্টি প্রচুর থাকে, যা স্কিনকে সফট করতে, স্কিন টোন লাইটেন করতে, ব্রাইটেন করতে, এবং স্কিনে নানান যে প্রবলেমগুলো থাকে, ব্ল্যাক স্পট, ডার্ক সার্কেল, বিভিন্ন সমস্ত কিছু প্রবলেম। এই দেখো, এর জন্য আমাদের একটা গোটা আলু লাগছে, ছোট সাইজের আলুটা ফার্স্ট ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে খোলা ছাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেখো এই যে চাঁচার এগুলো বলে, এগুলো তো আলুটাকে ভালো করে চেঁচে নেব। সমস্ত আলুটা ছোটো ছোটো করে চেঁচে নিচ্ছে, ঘেঁষে ঘেঁষে। এই দেখো আলুটা চাঁচা হয়ে গেছে, হয়ে এই যে এটা বেরিয়েছে। এটা একটা সুতির কাপড়ের ভেতরে আলুগুলোকে দিয়ে প্রেস করে রসটা বের করে নেব। এবার এই রসটাই হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস আজকে এই পটেটো ফেসিয়ালের জন্য। এই আলুর রস প্রচুর উপকারী, তোমরা দেখতে থাকো কী কীভাবে আমি স্টেপ বাই স্টেপ ইউজ করছি, সেটা তোমাদের সাথে আমি আজ আলোচনা করব। এ দেখো আমার আলুর রস এরকমভাবে আমি বের করে নিচ্ছি, সমস্তটা বের করে নিয়ে দেখাচ্ছি, চলো। আমি পটেটোটা এরকম করে পটেটো জুস বের করে দিয়েছি, আর এই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমার এই আলুর রস। আলুর রস দিয়ে আমি সমস্ত প্রবলেমগুলো আজকে ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট এরকম একটা আমি কাঁচের বোল নিয়ে নেবো, এইতে 1 টেবিল স্পুনের মতো আলুর রস আমি নিয়ে নিচ্ছি। এরপর এইতে 1 টেবিল স্পুনের মতো র মিল্ক, কাঁচা যে দুধ, সেই কাঁচা দুধ আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার একটা কটন বলের সাহায্যে এটা আমি ক্লিনজিং করে তোমাদের দেখাবো। এরকম একটা কটন বল নেবে, নিয়ে এতে মধ্যে ডিপ করবে, কাঁচা দুধ কি করে আমাদের স্কিনে যে নোংরা ডাটগুলো থাকে সেগুলো বের করতে প্রচুর হেল্প করে, এবং স্কিনকে খুব সফট করে এবং ভালো ক্লিনজিং এর কাজ করে। মুখ ধুয়ে আমি চলে এসেছি, এবার আমি তোমাদের সাথে স্কারবিং এর সেকেন্ড স্টেপটা আলোচনা করব। তার জন্য এরকম আর একটা ম্যাডাম কাঁচের বোল লাগবে, এইটা আমি 1 টেবিল স্পুনের মতো আলুর রস দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব রাইস ফ্লোর, অর্থাৎ চালের যে আটা বলে, চালকে মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নিয়ে যে পাউডারটা হয়, এই দেখো চালের গুঁড়ো আমি 1 টেবিল স্পুনের মতো দিলাম। চালের গুঁড়ো কী করে স্কিন টোনকে ব্রাইটেন করতে, স্কিন ট্যানকে রিমুভ করতে এবং স্কিনকে গ্লোয়িং করতে প্রচুর হেল্প করে। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে ওয়াইল্ড টার্মারিক। তোমরা জানো আমি সব এতেই ওয়াইল্ড টার্মারিক ইউজ করতে খুবই ভালোবাসি, তাহলে কী করবে স্কিনে যে অ্যাকনে প্রবলেমটা আছে সেটাও সলভ করতে হেল্প করবে। অল্প ওয়াইল্ড টার্মারিক নিয়ে নেব, নিয়ে এবার এইটাকে ভালো করে মিক্স করব, তবে অ্যাপ্লাই করব। স্ক্রাবিং কী করে আমাদের স্কিন টোনের মধ্যে যে ডায়েট সেলগুলো থাকে সেগুলো তুলতে প্রচুর হেল্প করে। ভালো করে এটা স্কিনে লাগিয়ে নেব। দিয়ে হালকা হাতে এরম করে করে রাফ করে নেবো, নিয়ে ধুয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো সেকেন্ড স্টেপ করে মুখ আমি ধুয়েছি, নিজেরাই দেখো স্কিন ইনস্ট্যান্ট গ্লো করছে। আচ্ছা, এবার থার্ড স্টেপ হচ্ছে আমরা একটা ম্যাসাজ ক্রিম তৈরি করব। তার জন্য আমাদের এরকম একটা বোল লাগবে, এরপর এইতে 1 টেবিল স্পুনের মতো
आलुर रस निये निलाम। एबार एर मध्ये एड करब अल्प एलोवेरा जेल। एखाने आमी एलिनार एलोवेरा जेल यूज करछी। तोमादेर साथे आमी एर आगे शेयर करेछिलाम खूबी भालो एलोवेरा जेल एटा। যদি তোমাদের কাছে এরকম অ্যালোভেরা জেল নাও থাকে, তোমাদের গাছে যে অ্যালোভেরা প্ল্যান্ট হয় সেই থেকেও কেটে তোমরা কিছুক্ষণ গাছ থেকে ওইটা প্ল্যান্টের ওই যে এটা কেটে রেখে জল একটু ভিজে যাবে, তাহলে কী হবে ওর যে লালানি ভাবটা অনেকটা থাকে, অনেকে স্কিনের র্যাশ বেরিয়ে যায় ওটা কেটে যাবে, তারপর ওই জেলটা তোমরা ইউজ করতে পারো। হাফ টেবিল স্পুনের মতো আমি অ্যালোভেরা জেল এইতে অ্যাড করলাম। এরপর এইটা আমি একটু হানি অ্যাড করব, মধু। তোমরা এখানে পারলে পাতিলেবুর রস ইউজ করতে পারো, আমি এখানে অল্প হানি ইউজ করলাম ওই হাফ টেবিল স্পুনের মতো নিয়ে। এইটা আরেকটু আমি র মিল্ক ইউজ করব, ঠিক আছে? চলো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে দেবো, একটা স্মুথ পেস্ট মতো তৈরি হয়ে যাবে। মাসাজ মিনিমাম 10 মিনিট করব, করে নিয়ে প্লেন ওয়াটারে আমি ধুয়ে নেব। মুখ আমি এবার ধুয়ে নিয়েছি। এবার লাস্ট যে স্টেপটা করব সেটা হচ্ছে তোমার ফেস প্যাক। আর আমি তার আগে একটা বলেছিলাম টোনিং, টোনিংয়ের জন্য তোমরা কি করতে পারো, প্লেন যেরকম আলুর রসটা আছে, আলুর রসটা কটন বলের সাহায্যে প্লেন এরকমভাবে মুখে অ্যাপ্লাই করতে পারো। অ্যাজ আ টোনার হিসাবে এটা খুবই হেল্প করবে, অথবা তোমরা যদি এটা না করতে পারো গোলাপ জলও তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি এখানে প্রেফার করব, যেহেতু পটেটো ফেসিয়াল আমি দেখাচ্ছি, আলু রসটা করলে স্কিনকে সফট করবে, স্কিনকে ব্লিচিং প্রপার্টি করবে এবং স্কিনকে গ্লোয়িং করতেও প্রচুর হেল্প করবে, ব্রাউন স্পট, অ্যাকনে স্কার্স এগুলো আস্তে আস্তে দেখবে। লুকটা আমি বললাম, ফাইনাল যে স্টেপস সেটার জন্য আমার লাগবে এরকম পটেটো জুস 1 টেবিল স্পুন। এইটা আমি অ্যাড করব চন্দন পাউডার, স্যান্ডেলউড পাউডার, যেটা তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার কাছেই আছে। যাদের কাছে চন্দন পাউডার নেই তাদের পরিবর্তে তোমরা বেসন ইউজ করতে পারো। চন্দন পাউডার কিভাবে স্কিনকে কুলিং এফেক্ট দেবে, স্কিনে যে অ্যাকনে, তোমার হাইপার পিগমেন্টেশন, অ্যাকনে স্কার্স এগুলো রিডিউস করতে হেল্প করবে। হাফ টেবিল স্পুন আমি এখানে চন্দন পাউডার নিলাম। এরপর মুলতানি মাটি বা মুলতানি পাউডার আমাদের স্কিন টোনকে লাইট করতে প্রচুর হেল্প করে। এক চামচের মতো আমি এখানে মুলতানি পাউডার ইউজ করলাম। এরপর এইতে আমরা অল্প অ্যালোভেরা জেল ইউজ করব। আমি এলিনারি অ্যালোভেরা জেল ইউজ করছি। এরপর এইতে একটু ওয়াইল্ড টারমারিক ইউজ করব। অল্প নিয়ে নিলাম। আর লাস্ট ইউজ করব এর মধ্যে আমি অল্প লিকোরিয়াস পাউডার বা মুলেঠি পাউডার, যা আমাদের স্কিন টোনকে প্রচুর লাইট, এখানে মেল টোনে আমি অর্গানিক লিকোরিয়াস পাউডার ইউজ করছি। অপশনাল, তোমরা যদি লিকোরিয়াস পাউডার না তোমাদের কাছে থাকে তোমরা এর পরিবর্তে নাও এটা ব্যবহার করতে পারো, অপশনাল, করলে খুবই ভালো, না করলেও কোনো ব্যাপার না। যে 1 টেবিল স্পুনের মতো আমি নিয়ে নিচ্ছি। আর লাস্ট নেব এর মধ্যে আমি অল্প হানি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে আমি এরকম মিক্স করে নেব। আলুর রস আমি এমনিতেই বলেছি আমাদের স্কিনকে ব্লিচিং প্রপার্টির কাজ করে, স্কিনের পুরানো সেলগুলোকে রিডিউস করে নতুন সেল হেল্প করতে খুব ভালো করে, স্কিনে হাইপার পিগমেন্টেশন থাকলে সে হাইপার পিগমেন্টেশনকে তাড়াতাড়ি রিডিউস করতে হেল্প করে, স্কিনে ব্ল্যাক স্পট, ব্রাউন স্পট বা অ্যাকনে স্কার্স থাকলে সেগুলো। ফেস প্যাকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো মুখে। আর আগে যে আমরা একটা ক্লিনজিং মিল্ক তৈরি করেছিলাম না পটেটোর রস আর র মিল্ক দিয়ে, ওর মধ্যে আমরা কটন বল এরকম নেবে নিয়ে
এই যে চোখে যে ডার্ক সার্কেলগুলো আছে এরম ভাবে, আর যদি চোখে পুরো পাফিনেস থাকে তাহলে তোমরা আলুকে গোল গোল করে কেটে তোমরা ডার্ক সার্কেলের নিচে অ্যাপ্লাই করতে পারো। আমি যেহেতু এইখানটা নিচেটা দেখাচ্ছি, যাদের ডার্ক সার্কেল থাকে তাদের আমি নিচের লেয়ারে অ্যাপ্লাই করতে পারো এরকম ভাবে, জাস্ট এই পোর্শনটা। আর যাদের পুরো চোখের এলিবে অনেকটাই ফুলে ভাবটা থাকে বা পাফিনেস থাকে, তারা আলুকে গোল গোল করে কেটে ওই ডিপে আলু রসেতেই ডিপ করে নিয়ে এরকম ভাবে দিয়ে মিনিমাম 10 মিনিটের মতো রেখে দিতে পারো। এতে কী হবে, ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে রিমুভ হবে এবং স্কিন টোনের পাফিনেসটাও আস্তে আস্তে চোখে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে রেখে আমি 20 মিনিটের মতো ওয়েট করব। করে প্লেন এ দেখো মুখ আমি ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেপ মুখের। এই দেখো নিজেরাই বুঝতে পারছো আমার এই পটেটো ফেসিয়ালটা করার ফলে স্কিন কতটা ন্যাচারাল একটা লুক লাগছে। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি আলোচনা করলাম এই ফেসিয়ালটা। তোমরা বাড়িতে সপ্তাহে একদিন এই প্যাকটা অ্যাপ্লাই পটেটো ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ একবার করে দেখো, তোমরা নিজেরাই ডিফারেন্সটা স্কিনের মধ্যে বুঝতে পারবে। স্কিন টোন কতটা লাইটেন করবে, হাইপার পিগমেন্টেশন প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলোকেও সলভ করবে, স্কিনকে স্পটলেস ফ্রি, হোয়াইটনিং, ব্রাইনিং এবং গ্লোয়িং লুক করতে হেল্প করবে। এবং যাদের দেবে অনেকে প্রায় অ্যাকনে প্রবলেম শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দাও। আর নেক্সট ভিডিও নেক্সট টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।